এই গাইজ, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা এডিটোরিয়াল লেটার রাইটিং নিয়ে। এটা হচ্ছে অ্যাবাউট দ্য নেগলিজেন্স অফ পিপল ইন ইউর এরিয়া, যারা ঠিকঠাকভাবে কোভিড বিধি মেনটেন করছে না। মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স, এই যে তিনটে ফর্মুলা রয়েছে, এগুলো ঠিকঠাকভাবে পালন করছে না, এবং সেই নিয়ে একটা কনসার্ন প্রকাশ করতে হবে এডিটরকে চিঠি লিখে, এডিটোরিয়াল লেটার, যেখানে গভর্নমেন্ট বা অথরিটিকে আমি আর্জ করব পদক্ষেপ নেওয়ার জন্য। সুতরাং কোভিড বিধি ঠিকঠাকভাবে না মানার জন্য তোমাদের এলাকার মানুষজন, সেই বিষয়ে একটা চিঠি লিখতে হবে, নেগলিজেন্স অফ পিপল ইন ইউর এরিয়া, এই বিষয়ে। তো রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য নেগলিজেন্স অফ পিপল ইন মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়েয়ারিং মাস্ক ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক ইন ইউর লোকালিটি। কিভাবে লিখব? যেভাবে আমরা ঠিকানাটা লিখি, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7 লক্ষ 1, এটা তোমরা সেম রাখবে। এরপরে সাবজেক্টটা লিখবে অ্যাবাউট দ্য নেগলিজেন্স অফ পিপল ইন মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়েয়ারিং মাস্ক ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এটা আমি কোশ্চেনের মধ্যে পেয়েছি, সুতরাং আমি সাবজেক্ট এটাই লিখে রেখে দিলাম। তোমরা এইভাবে লিখতে পারো অ্যাবাউট দ্য নেগলিজেন্স। নেগলিজেন্স মানে অগ্রাহ্য করা বা না মেনে চলা। কি না মেনে চলছে? এরা সোশ্যাল ডিস্ট্যান্সিং না মেনে চলছে এবং ঠিকঠাকভাবে মাস্ক পরছে না, যেগুলো কোভিড-19 একটা অন্যতম কারণ, এবং যাতে কোভিড-19 এই রোগটাকে আটকানো যায় তার জন্য যে দাওয়াইগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা এবং সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা। তো সেগুলো মানুষ অগ্রাহ্য করছে। এবার লিখতে হবে বডির যে জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে স্যার, কমা দিয়ে ঠিক কমার নিচে থেকে, থ্রু দ্য কলমস অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য নেগলিজেন্স অফ পিপল ইন মেনটেনিং সোশ্যাল ডিস্ট্যান্স অ্যান্ড ওয়েয়ারিং মাস্ক ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। তো আমি আপনার সংবাদপত্রের একটি চিঠি লেখার মধ্যে দিয়ে, একটা লেখার মধ্যে দিয়ে জানাতে চাইছি যে আমাদের এলাকার বেশিরভাগ মানুষ যারা ঠিকঠাকভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, মাস্ক পরছে না। এরপর বডিটা কি লিখবে? উই অল নো দ্যাট করোনা ভাইরাস ইজ আ ডেডলি ভাইরাস। আমরা প্রত্যেকেই প্রায় জানি যে করোনা ভাইরাস হচ্ছে একটা মারাত্মক ভাইরাস, অ্যান্ড এটা একটা ফ্যাটাল ভাইরাস। ইট হ্যাজ কজড আ প্যান্ডেমিক, এটা কিন্তু একটা প্যান্ডেমিকের কারণ, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বা কান্ট্রি ওয়াইড হলে সেটাকে আমরা প্যান্ডেমিক বলি, আর কোনো এরিয়া ওয়াইজ হলে সেটাকে আমরা এপিডেমিক বলি। ঠিক আছে, কোনো এরিয়া ওয়াইজ হলে সেটাকে আমরা এপিডেমিক বলি, আর কান্ট্রি ওয়াইজ বা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ হলে প্যান্ডেমিক বলি। তো করোনা ভাইরাস একটা প্যান্ডেমিক ঘটিয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। নাও দ্য গভর্নমেন্ট, এখন কি হয়েছে, সরকার হ্যাজ অলরেডি স্টার্টেড টু আনলক দ্য পাবলিক এরিয়া অ্যাজ দ্য কোভিড কেসেস স্টার্টেড টু ডিক্রিজ। যেহেতু কোভিডের কেস আস্তে আস্তে কমছে বা কমছিল, এই জন্য কিন্তু সরকার আস্তে আস্তে যে লকডাউন সেটাকে তুলে আনলক করছিল সব পাবলিক এরিয়াসগুলোকে, যেমন মার্কেট, থিয়েটার ইত্যাদি ইত্যাদি। দ্য লাইফ ইজ বিগিনিং টু নর্মাল এগেন, তো যে জীবনটা, জীবনধারাটা, সেটা আস্তে আস্তে আবার নর্মাল হতে শুরু করেছে। বাট ইট সিমস, কিন্তু মনে হচ্ছে, দ্যাট মোস্ট অফ দ্য পিপল হ্যাজ বিকাম কেয়ারলেস অ্যাজ দে ডু নট ওয়েয়ার মাস্ক আর ডু নট ওয়েয়ার ইট প্রপারলি। তো যখন এই আনলক পর্বটা শুরু হয়েছে, বেশিরভাগ মানুষ কী করছে, তারা কেয়ারলেস হয়ে পড়ছে মাস্ক পরার বিষয়ে। তারা মাস্ক ঠিকঠাকভাবে পড়ছে না বা একদমই পড়ছে না, ঠিক আছে, বা যারা পড়ছে তারা ঠিকঠাকভাবে পড়ছে না। দ্য পিপল কাম আউট ক্যাজুয়ালি অফ দেয়ার হোম, মানুষজন তাদের বাড়ি থেকে একদম পুরো ক্যাজুয়ালি বেরিয়ে আসছে, গা ছাড়াভাবে বেরিয়ে আসছে। গ্যাদার অন দ্য রোড সাইড, তারা রাস্তার ধারে জমায়েত করছে, অ্যান্ড ডু নট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যাট অল, এবং সামাজিক দূরত্ব তো একদমই মানছে না। দিস কেয়ারলেস অ্যাটিটিউড ইজ আ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন, তো এই ধরনের যে গা ছাড়া মনোভাব, এটাই কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। আই দেয়ারফোর অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট টু টেক আ ভেরি স্ট্রং অ্যাকশন সো দ্যাট দ্য সিচুয়েশন ডাজ নট গো আউট অফ কন্ট্রোল, যাতে অবস্থা হাতের বাইরে না চলে যায়। আমি সকলের হয়ে গভর্নমেন্টের কাছে একটা
আবেদন করছি স্ট্রং বা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য। আই এম হোপফুল দ্যাট বোথ গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমন পিপল উইল ফিল দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন। আমি আশা করি যে এই সিচুয়েশনটার যে গুরুত্ব বা গ্র্যাভিটি, সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পক্ষ বুঝবে, অ্যান্ড উই উইল সুন ওভারকাম দিস মিজারেবল কন্ডিশন। এবং এই যে একটা দুর্দশার সময় বা খারাপ সময়, এটাকে আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠব। বাঁদিকে থ্যাংকিং ইউ, ডান দিকে ইয়োর ফেথফুললি এবং নিজের নাম। তো এটাই কিন্তু একটা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। তোমরা এইভাবে পুরো লেটারটাকে লিখবে, সম্পূর্ণ যে এডিটোরিয়াল লেটারটা সেটা এইভাবে লিখবে, তোমরা দেখে নাও। সুতরাং আজকে আমরা দেখলাম নেগলিজেন্স অফ পিপল ইন ইয়োর এরিয়া, এই বিষয়ে একটা এডিটোরিয়াল লেটার রাইটিং। এছাড়াও কিন্তু অন্যান্য অনেক রাইটিং রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এই সময়ের ভিত্তিতে, সেটার জন্য অলরেডি একটা প্লেলিস্ট করা রয়েছে রাইটিং স্কিল বলে। রাইটিং স্কিল নামে একটা প্লেলিস্ট রয়েছে মাই পাঠশালাতে, তোমরা সেখানে যাও এবং অন্যান্য অনেক ভিডিও রয়েছে রাইটিং স্কিলের উপরে, ইংলিশ রাইটিং স্কিলের উপরে, সেগুলোকে দেখে নাও। অবশ্যই তোমাদের হেল্পফুল হবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং কমেন্ট করো, আমাদের জানাতে ভুলো না কেমন লাগলো। থ্যাংক ইউ।